গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে আমি একটা লুক শেয়ার করব বলে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে সামনেই সরস্বতী পুজো। তো আমি ভাবলাম যে একটু সরস্বতী পুজো মানে প্রতিটা মেয়ের কাছে সেটা খুবই স্পেশাল, সেটা ম্যারিড হোক আনম্যারিড হোক যেই হোক। তো বিয়ের পর এটা আমার প্রথম সরস্বতী পুজো। তো আমি তাই ভাবলাম যে আমি কীরকমভাবে আমার নিজের মেকআপটা করব বা সরস্বতী পুজোতে আমি কিভাবে বরাবর মেকআপ করে এসেছি, তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই আমি ভাবলাম যে আমার মেকআপ লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করি, যে আমি কিভাবে জেনারেলি মেকআপ করে থাকি। খুবই নর্মাল, খুবই বেসিক, আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। তো যতটা পারি আমি নিজে স্যাটিসফাইড, তো আমি ভাবলাম যে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখে নাও আমার লুকটা, আর চলো আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও। তো চলো এবার ভিডিওটা দেখে নাও। তো এই মুহূর্তে আমার ফেসে কোনো মেকআপ পাউডার কিচ্ছু নেই, জাস্ট আমি মুখটা ধুয়ে ফেস ওয়াশ করে এসে বসেছি। তো এবারে চলো মেকআপটা স্টার্ট করা যাক। তো সবার আগে প্রথমে যেটা করতে হবে, একটা হেয়ার ব্যান্ড দিয়ে আমাদের আটকে নিতে হবে যাতে চুলগুলো মুখের উপর না পড়ে। এবার আমরা মেকআপটা স্টার্ট করতে পারি। তো প্রথমেই আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে টোনার, এটা হচ্ছে দ্য ন্যাচারাল ওয়াশের টোনার। এটা একটা স্প্রে বটলে আসে, তো আমি এটা সারা মুখে ভালো করে স্প্রে করে নিচ্ছি এবং কিছুক্ষণ এটাকে আমি রেখে দেবো যাতে এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। নেক্সট যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। তো এখন যেহেতু শীতকাল চলছে, তো ময়েশ্চারাইজারের বদলে আমি যেটা কোল্ড ক্রিম ইউজ করি সেই ক্রিমটা আমি ইউজ করছি, যেটা হচ্ছে জয়ের। এই ক্রিমটাই আমি ইউজ করে থাকি। তো আমার স্কিন শীতকালে ভীষণই ড্রাই হয়ে যায়, তো সেই জন্য আমি ভালো অ্যামাউন্টেরই একটু ক্রিম অ্যাপ্লাই করছি মুখে, কারণ যাতে আমার বেসটা একদম ঠিকঠাক থাকে, না হলে আমার স্কিন এত ড্রাই স্কিনে প্রবলেম হলে যেটা হয় স্কিন যদি টেনে ধরে তো ভীষণই অসুবিধা হয়ে যায়। তো আমি এখন সারা মুখে এটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যেটা একদমই মিস করা যাবে না সেটা হচ্ছে আমাদের গলা। তো আমি কিছুটা ক্রিম নিয়ে আমি গলাতেও ভালো করে অ্যাপ্লাই করছি এবং সারা মুখে ভালো করে ইকুয়ালি আমি ম্যাসাজও করে নিচ্ছি। আমি অ্যাপ্লাই করছি প্রাইমার। তো আমার কাছে এখানে দু রকমের প্রাইমার আছে, একটা হচ্ছে ল্যাকমের আর আরেকটা হচ্ছে কালার বার। ল্যাকমেরটা একটু ক্রিম ফর্মে আসে আর কালার বারেরটা একটু জেল ফর্মে আসে। তো আমি এখন ল্যাকমের প্রাইমারটা ইউজ করছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটাই আর কি শেষ হয়ে এসেছে এত ইউজ করেছি আমি। তো যাই হোক, এই প্রাইমারটা আমার খুব ভালো লাগে, তো সেই জন্য আমি ল্যাকমের প্রাইমারটা ইউজ করছি। আর এটাও আমি সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব, আর যতটুকু বেঁচে থাকবে ওটা আমি গলাতেও একটু দিয়ে দেব। তো নেক্সট যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে কনসিলার। আমি এখানে মেবলিনের কনসিলার ইউজ করেছি আর আমি এটাকে চোখের তলে একটু অ্যাপ্লাই করে নিয়েছি আর নাকের দুই সাইড একটু অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমার কাছে যেহেতু কোনো ব্লেন্ডিং কোনো ব্রাশ বা কিছু নেই, তো আমি সেই জন্য হাত দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি এবং ড্যাব ড্যাব মোশনে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন, আর ফাউন্ডেশন আমি নিয়েছি মেবলিনেরই ফাউন্ডেশন, মেবলিনের যে ফিটমি ফাউন্ডেশনগুলো আছে, তো ওইটা আমি এখন একদম অল্প পরিমাণে নেব। আমি খুব একটা বেশি ফাউন্ডেশন নিই না, মানে তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট একটা ড্রপই বলতে পারো আমি নিয়েছি, কারণ খুব একটা বেশি ফাউন্ডেশন অ্যাপ্লাই করা আমি প্রেফার করি না। তো এইটুকুটা আমি সারা মুখে অ্যাপ্লাই করে নেব এবং গলাটাকে কখনোই মিস করবে না, তো গলাতেও আমি ইকুয়ালি অ্যাপ্লাই করে নেব এবং সেই একই ড্যাব ড্যাব করে আমি সারা মুখে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো এই ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করাটা একটু টাইম টেকিং ব্যাপার, কিন্তু একটু ধৈর্য ধরে করো, তো কারণ এটা যদি ভালো করে ব্লেন্ড না হয় তাহলে একদমই ভালো লাগবে না। তো এটা একটু ভালো করে ধৈর্য ধরে আমাদের ব্লেন্ড করতেই হবে। যতক্ষণে আমাদের ফাউন্ডেশনটা মুখে সেট হচ্ছে ততক্ষণ আমি লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি আমাদের আমার ঠোঁটটাকে ময়েশ্চারাইজ করার জন্য। আমি এখানে নিভিয়ার লিপ বামটা ইউজ করেছি।
নেক্সট হচ্ছে ফেস পাউডার। তো ফেস পাউডারও আমি মেবলিনেরই ফেস পাউডার ইউজ করি। আর এখন যেহেতু শীতকাল, তো আমি আগেও বললাম যে স্কিন যেহেতু ভীষণ ড্রাই হয়ে যায় আর এবং মেকআপ করার পর আমার স্কিনটা না আরও টেনে ধরে, তো সেই জন্য আমি আমার স্কিন টাইপের জন্য শীতকালে স্পেশালি আমি ফেস পাউডার অ্যাপ্লাই করি না। এতে মানে শুনতে একটু অবাক লাগলেও বাট আমি অ্যাপ্লাই করি না এবং এটা আমার কাছে অনেকটাই হেল্পফুল হয়েছে, কারণ ফেস পাউডার অ্যাপ্লাই করার পর আমার মুখটা আরও যে টেনে ধরে তো সেটা আর কি একদমই বাজে লাগে। তো সেই জন্য আমি শুধু গলা আর কান এইটুকু জায়গাতে আমি ফেস পাউডারটা অ্যাপ্লাই করলাম। নেক্সট হচ্ছে কাজল। কাজলেও আমি মেবলিনেরই কাজল ইউজ করছি। তো কাজল পরতে আমাকে একটু স্ট্রাগল করতে হয়েছে, আমাকে এতটাই স্ট্রাগল করতে হয়েছে যে আমার চোখ দিয়ে আর কি এক দু ফোঁটা জল বেরিয়ে এসেছে। তো যাই হোক, ফাইনালি আমি ম্যানেজ করেই নিয়েছি কাজলটা পরা। নেক্সট যেটা আমি করব সেটা হচ্ছে আমার আইব্রোজ, সেটাকে আমি একটু জাস্ট ব্রাশ করে নেব এবং একটু শেপ দিয়ে নেব। আমি ফিলার করছি না, তো হয়ে গেছে আমার আইব্রো সেট করা। এবারে আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আইলাইনার, যেটা আমার মনে হয় মেকআপের সব থেকে ডিফিকাল্ট পার্ট। তো আমি এখানে লরিয়ালের আইলাইনার ইউজ করছি। তো সবথেকে ডিফিকাল্ট পার্ট হচ্ছে দুটো চোখকে ইকুয়ালি আইলাইনার অ্যাপ্লাই করা। তো স্টার্ট করছি এবং দেখা যাক কী হয়। তো একটা চোখে তো আমার ঠিকঠাক মতো অ্যাপ্লাই হয়ে গেল এবং এটা হচ্ছে আরও চাপের ব্যাপার যে আরেকটা চোখেও ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করা যাবে কি যাবে না। তো ট্রাই করি এবং দেখা যাক। অ্যাজ ইউজুয়াল আমার দুটো চোখ ইকুয়াল হয়নি, একটু গন্ডগোল হয়ে গেছে, তো আমি সেটাই অ্যাডজাস্ট করে নিচ্ছি একটু ঠিকঠাক করে ঠিকঠাক করা যায় কি না। এরপরে আমি ইউজ করছি মাস্কারা, আর মাস্কারাতে আমি ল্যাকমের মাস্কারা ইউজ করছি। তো ওপরের চোখের পাতা এবং নিচের চোখের পাতাতে ইকুয়ালি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি দুটো চোখেই। এরপরে আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। হাইলাইটারে আমি নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার, আর সেটাকে আমি একটু স্মাইলি ফেস বানিয়ে আমার গালে অ্যাপ্লাই করে নেব। আর যখন আমি নাকে অ্যাপ্লাই করব তখন আমি এই ব্রাশটাকে এইভাবে একটু চিপে নেব এবং নাকে অ্যাপ্লাই করব। নেক্সট হচ্ছে লিপস্টিক। তো যেহেতু দিনের বেলায় সরস্বতী পুজো, তো সেই জন্য আমি খুব একটা ডার্ক লিপস্টিক অ্যাপ্লাই করছি না। আর আমি লিপ লাইনারটাকে অ্যাজ এ লিপস্টিক ইউজ করতে আমি ভীষণ কমফোর্টেবল এবং ভীষণ প্রেফার করি। তো আমি এখানে মেবলিনের যে লিপ লাইনার আছে সেটাকেই আমি অ্যাজ আ লিপস্টিক ইউজ করছি। এবং প্রথমে আমি সবার আগে চারপাশটা একটু লাইন করে নিচ্ছি, লিপটাকে ইকুয়াল শেপ দিয়ে নিচ্ছি, তারপরে আমি ফিল করে নেব। এই হ্যাকটা তোমরা কখনো ট্রাই করতে পারো, লিপস্টিক অ্যাপ্লাই করার পর অল্প একটু একদম ফেস পাউডার দিয়ে নিলে আমার মনে হয় কালারটা একটু খেলে বেশি। আর ম্যাট লিপস্টিকের ওপরে তো আমি একটু এরকম পাউডার অ্যাপ্লাই করেই থাকি। নেক্সট হচ্ছে সিঁদুর অ্যাপ্লাই করা, যেটা হচ্ছে আমি ল্যাকমের লিকুইড সিঁদুরটা অ্যাপ্লাই করছি। তো তোমরা চাইলে গুঁড়ো সিঁদুরও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি লিকুইড সিঁদুরটা পরা বেশি প্রেফার করি, তাই লিকুইড সিঁদুরটা আমি অ্যাপ্লাই করছি। আর টিপের ক্ষেত্রে আমি বলবো যে দিনের বেলায় যেহেতু, তো আমার কাছে এরকম ডিজাইন করা এরকম স্টোনের আর কি টিপ সেরকমও রয়েছে, প্লাস এমনি নর্মাল টিপও রয়েছে। তো স্টোনেরটা আমি এখন আর অ্যাপ্লাই করছি না, আমি নর্মাল টিপ অ্যাপ্লাই করছি, একটা ছোট্ট সাইজেরই আমি অ্যাপ্লাই করছি নর্মাল টিপ। তো মেকআপ তো ডান হয়ে গেছে, এবারে আমাদের শাড়িটা পরে নিতে হবে, কারণ সরস্বতী পুজো মানে শাড়ি পরতে হবে, শাড়ি ছাড়া তো চিন্তাই করা যায় না। তো আমি এবার শাড়িটা পরে চলে এসেছি এবং গলা এবং ঘাড়ে আমি একটু ফেস পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি চুলটাকে আঁচড়ে নেব, তো আমি চুলটাকে খুলে রাখাই প্রেফার করব। তো আমি জাস্ট চুলটাকে আঁচড়ে খুলে রাখাই আমি ছেড়ে রাখাই প্রেফার করি। নেক্সট হচ্ছে গলায়, তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের আমি একটা মালা পরে নিয়েছি এবং কানে এবং হাতে আমার তো সোনার জিনিস আছেই, কানেরটা আমি আর চেঞ্জ করছি না। আর তার সাথে একটু পারফিউম অ্যাপ্লাই করে নিচ্ছি, বাট ওয়েট এখনও আমার লুক একটু কমপ্লিট হয়নি। এটা মনে হয় আমার কাছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে ঘড়ি, যেটা ছাড়া আমি মানে একদমই বেরোতে পারবো না বাইরে, তো সেই ঘড়িটাও আমি পরে নিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা আমি রেডি হয়ে গেছি, আর মিনিমাম প্রোডাক্ট দিয়ে আমি রেডি হয়েছি, কারণ আমি বিশ্বাস করি যদি তোমাকে দেখতে সুন্দর লাগে তাহলে আর কিছু ম্যাটার করে না। আর আমি আমার এই লুক নিয়ে ভীষণ স্যাটিসফাইড। আমি অনেক ফ্লজ আছে আমি জানি মেকআপের মধ্যে, কারণ আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট একদমই না, বাট এমনও একটা টাইম ছিল যখন আমরা ক্রিম মেখে পাউডার মেখে বেরিয়ে যেতাম। তো সেখানে এখন যখন আমাদের কাছে প্রাইমার কনসিলার, তখনকার দিনে এইসব কি জিনিস ছিল আমরা জানতামই না, আর এখন প্রাইমার কনসিলার এত কিছু আছে,
তো ওইটুকু দিয়ে আমি যতটা পারি মেকআপ করতে আমি ভীষণ খুশি, আর যখন দেখতে ভালো লাগে তখন আর আমার কিছুই চাই না। তো আর এটা পুরো ন্যাচারাল সানলাইট আমি তোমাদের দেখাচ্ছি, কারণ আমার কাছে না কোনো রিং লাইট আছে না কিছু। তো এই হচ্ছে আমার কমপ্লিট লুক। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে নেক্সট কিছু এক্সাইটিং এবং ইন্টারেস্টিং নিয়ে। টাটা।